সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন পাঠে স্বাগত। আমি পতিত পবন মণ্ডল, শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ পাঠে। ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা পাঠে যাওয়ার আগে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ ও নির্মিতি যে বইটি রয়েছে বোর্ড কর্তৃক প্রদত্ত, বইটি সামনে নাও, একটি কলম, হাইলাইটার এবং পেন্সিল সাথে রাখো। আমি পাঠের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেটি চিহ্নিত করে দিব, যে চিহ্নিত অংশ থেকে আমাদের বিভিন্ন সময়ে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তাহলে চলো আমরা আজকের পাঠ শুরু করি। যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রে দেখো মিছিলকারীদের হাতে বিভিন্ন প্লাকার্ড রয়েছে, যে প্লাকার্ডে লেখা রয়েছে মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই, বাংলা আমার মায়ের ভাষা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের মায়ের ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমাদের মায়ের ভাষাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে, কিন্তু এদেশের আপামর জনতা তাদের প্রাণের ভাষাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেবে না, তাই তারা তাদের মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে মিছিলে অংশ নিয়েছে। তাদের সেই আন্দোলনে তাদের দেওয়া রক্তে বাংলা ভাষা আজ বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বের বুকে একটি গৌরব উজ্জ্বল অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাতৃভাষায় তোমরা জানো বিশ্বের অনেক মানুষ কথা বলে, প্রায় 30 কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও পৃথিবীতে প্রায় 3,500-এর উপরে ভাষা রয়েছে। এই ভাষাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের মায়ের ভাষা সম্পর্কে জানতে হবে, আমাদের মায়ের ভাষাকে ভালোবাসতে হবে। তাহলে বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় কি হবে? আজ আমাদের পাঠের বিষয় ভাষা ও বাংলা ভাষা। ভাষা ও বাংলা ভাষা, তোমরা তোমাদের খাতায় সুন্দর করে তোমাদের যে শ্রেণীর কাজের খাতা বা CW খাতা রয়েছে, আজকের পাঠ শিরোনাম তারিখ সহ লিখে নাও, এবং এখানে দেওয়া যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে সব CW খাতায় সুন্দর করে লিখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি, এবং পাঠে যাওয়ার আগে চলো জেনে নেই এই পাঠ শেষে আমরা কি কি দক্ষতা অর্জন করব। এই পাঠ শেষে তোমরা ভাষা কাকে বলে, কত প্রকার কি কি তা চমৎকার ভাবে বর্ণনা করতে পারবে, ভাষার লিখন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে, ভাষার লিখন ব্যবস্থাগুলো কত প্রকার কি কি তা বলতে পারবে, ভাষার প্রধান প্রধান যে উপাদানগুলো রয়েছে সেগুলি ব্যাখ্যা এবং উদাহরণ দিতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইটি বের করেছো নিশ্চয়ই। বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে ভাষা ও বাংলা ভাষা। আমি তোমাদের জন্য এটি সুন্দর করে লিখে রেখেছি এবং এই অংশটুকু তুমি খাতায় লিখেছ। এবার আমরা এই অংশটুকু সুন্দর করে পড়ে দেখে নেব যে এখান থেকে আমাদের কি কি তথ্য জানা প্রয়োজন।
প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা রয়েছে, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা রয়েছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরো কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম, ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলা হয়। দেশ গঠন বলতে দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। এই অগ্রগতি ও কল্যাণ সাধন কিভাবে করা যায়, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা আমরা ভাষার মাধ্যমে আমরা অন্যের কাছে তুলে ধরি। তাহলে নিশ্চয়ই তোমাদের এখন জানতে ইচ্ছে করছে ভাষাটা কি। তো তার আগে আমরা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। ভাষার বৈশিষ্ট্য এক, একমাত্র মানুষের ভাষা আছে। ভাষার সাহায্যে আমরা কথা বলি, একমাত্র মানুষের ভাষা আছে। ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষা আমাদের শিক্ষার মাধ্যম, ভাষাকে দেশ গঠনের হাতিয়ার বলে। একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ ভাবের আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার করে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ ভাবের আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার করে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি ভাষা। সাত, দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন হয়। দেশকাল ও পরিবেশ ভেদে তিনটি বিষয়, দেশ, কাল ও পরিবেশ ভেদে, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন হয়ে থাকে। যেমন বাংলাদেশের কোনো মানুষ যখন কানাডাতে যাবে, তখন হয়তো তাকে নতুন একটি ভাষার মুখোমুখি হতে হবে। তাহলে দেশের পরিবর্তন হলে ভাষার পরিবর্তন হয়, অনুরূপভাবে সময় বা কালের পরিবর্তন হলেও ভাষার পরিবর্তন হয়, পরিবেশের পরিবর্তন হলেও ভাষার পরিবর্তন হয়। এবার চলো জেনে নিই ভাষা কি বা ভাষা কাকে বলে। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ ভাবের আদান প্রদানের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে বন্ধুরা, ভাষা কাকে বলে সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে আমরা প্রথমত লৌকিক এবং মৌখিক এ দুটি ভাগে বিভক্ত করতে পারি। লৌকিক ভাষা আবার দুই প্রকার, একটি হলো সাধু ভাষা রীতি, আরেকটি হলো চলিত ভাষা রীতি। মৌখিক ভাষা দুই প্রকার, একটি চলিত ভাষা রীতি, আরেকটি আঞ্চলিক ভাষা রীতি। অর্থাৎ ভাষা দুই প্রকার, এক মৌখিক ভাষা বা ওরাল ল্যাঙ্গুয়েজ, আর দুই লিখিত ভাষা বা রিটেন ল্যাঙ্গুয়েজ। মৌখিক ভাষা আদিতে
লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না। মুখের ভাষাই তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল। এখনো বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রত্যেকেরই ভাষা আছে, কিন্তু তাদের সব ভাষার লিখন ব্যবস্থা নেই। মুখে মুখে সেগুলো প্রচলিত। যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলোই হলো মৌখিক ভাষা। এরকম চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম হলো চাংমা ভাষা, অন্যদিকে গারো জনগোষ্ঠীর ভাষার নাম হলো আচেক ভাষা। এরকম বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এছাড়াও আমাদের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের ভাষা আছে, কিন্তু সে সমস্ত ভাষার কোনো বর্ণ নেই এবং লিখিত রূপও নেই। এবার তাহলে মৌখিক ভাষা কাকে বলে? মৌখিক ভাষা যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেসব ভাষাকেই মৌখিক ভাষা বলে। লিখিত ভাষা, মুখের ভাষার সীমাবদ্ধতা আছে। তাহলে মুখের ভাষার সীমাবদ্ধতা রয়েছে, যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হলে এ ভাষার সঙ্গে আর পরিচিত হওয়া যায় না। তার জ্ঞান, অভিজ্ঞতা, উপলব্ধির সঙ্গে আর মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগই থাকে না। কোনো কিছুর কাছে হার স্বীকার করা মানুষের ধর্ম নয়। মানুষ চেষ্টা করেছে তার ভাষাকে ধরে রাখতে, যাতে ব্যক্তির মৃত্যুর পরও ভাষা বেঁচে থাকে। এভাবেই একদিন আবিষ্কৃত হয়েছে ভাষার লেখার ব্যবস্থা বা রাইটিং সিস্টেম। তাহলে ভাষাকে বাঁচিয়ে রাখতে, ভাষাকে ধরে রাখতে মূলত এই রাইটিং সিস্টেমটি একসময় গড়ে উঠেছে। বিশ্বের ভাষাগুলো লেখার নানা ব্যবস্থা রয়েছে। আপাতত মনে হয় ভাষা সময়ের লিখন ব্যবস্থা বহু এবং একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক বা মিল নেই, কিন্তু সে ধারণা বাস্তব নয়। তাহলে লিখিত ভাষা কাকে বলে? যেসব ভাষা লেখার ব্যবস্থা আছে সেসব ভাষাকে লিখিত ভাষা বলে। আবার এভাবেও বলা যায়, যেসব ভাষার লিখন ব্যবস্থা রয়েছে সেসব ভাষাকে লিখিত ভাষা বলে। আমরা জেনে নিলাম ভাষার প্রথমত দুটি ভাগ। একটি হলো লৌখিক বা মৌখিক রূপ, অর্থাৎ মৌখিক ভাষা এবং লিখিত ভাষা সম্পর্কে। যেসব ভাষার লিখন ব্যবস্থা রয়েছে সেই লিখন ব্যবস্থা অনুযায়ী ভাষাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন প্রকার, যথা ক বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা, খ অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা, গ ভাবাত্মক লিখন ব্যবস্থা। ভাষার লিখন ব্যবস্থা তাহলে কত প্রকার? তিন প্রকার। কি কি? বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা, অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা, আরেকটি হলো ভাবাত্মক লিখন ব্যবস্থা। বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা, বিশ্বের অনেক ভাষারই বর্ণ রয়েছে। বর্ণভিত্তিক বা অ্যালফাবেটিক লিখন ব্যবস্থা, বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে, যেমন বাংলা, ইংরেজি, আরবি, রুশ, হিন্দি, তামিল প্রভৃতি। এসব ভাষার লিখন ব্যবস্থা হলো বর্ণভিত্তিক। বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা, যেসব ভাষা বর্ণ দিয়ে লেখা হয় সেসব ভাষার লিখন ব্যবস্থাকে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা বলে। অক্ষর ভিত্তিক বা সিলেবিক লিখন ব্যবস্থা, অক্ষর বলতে বোঝায় কথার টুকরো অংশ। কথা বলার সময় আমরা এ অংশই উচ্চারণ করি, একে উচ্চারণের একক ধরা হয়, একে দলও বলে। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে অক্ষর ভিত্তিক লিখন রীতি বলে। যেমন জাপানি ভাষা আমরা আরেকবার জেনে নিই, অক্ষর ভিত্তিক বা সিলেবিক লিখন ব্যবস্থা। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা। এই সংজ্ঞাটাকে
আমরা সহজে এভাবেও বলতে পারি, যেসব ভাষা অক্ষর দিয়ে লেখা হয় সেসব ভাষার লিখন ব্যবস্থাকে অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা বলে। তোমাদের জন্য সংক্ষেপে সুন্দর করে এটি আমি লিখে দিয়েছি। এরপরে ভাবাত্মক বা ইডিওগ্রাফিক লিখন ব্যবস্থা কি সেটা জেনে নিই। বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার জন্য বর্ণ বা অক্ষর কোনোটিই ব্যবহার করা হয় না, অনেকটা ছবি এঁকে এসব ভাষা লেখা হয়। এই লিখন ব্যবস্থাই হলো ভাবাত্মক লিখন ব্যবস্থা। চীনা, কোরীয় ভাষা এ পদ্ধতিতে লেখা হয়। তাহলে আমরা জানলাম বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা ও অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা। তাহলে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থার মধ্যে যে বর্ণ বিষয়টি রয়েছে এবং অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থার মধ্যে অক্ষর কথাটি রয়েছে, তাহলে তোমাদের কাছে এখন মনে হতে পারে অক্ষর আর বর্ণ তো একই। আসলে কিন্তু তা নয়, অক্ষর এবং বর্ণ অনেক পার্থক্য। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়, যেমন ক, খ, গ, এগুলি বর্ণ। আর অক্ষর কি? অক্ষর হলো একটি শব্দের যতটুকু অংশ শ্বাস প্রশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হয় তাকে অক্ষর বা সিলেবল বলে। এখন এই অক্ষর একটি উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন মাম লা একটি শব্দ, কয়টি অক্ষর রয়েছে? মাম একটি অক্ষর এবং লা আরেকটি অক্ষর। এই দুটি অক্ষরের সমন্বয়ে আমাদের মামলা শব্দটি গঠিত হয়েছে। তার মানে মামলা শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু 5টি বর্ণ পাব, কিন্তু অক্ষর 2টি। তার মানে একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর, সহজ ভাষায় বললে। আর যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে এভাবে বলতে হবে, একটি শব্দের যতটুকু অংশ শ্বাস প্রশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আর বর্ণ হলো একবারে একটি শব্দকে বিশ্লেষণ করলে যে কয়টি ধ্বনি বা লিখিত রূপ পাবো সেই কয়টি বর্ণ। তাহলে আমরা যদি মামলা শব্দটিকে ভেঙে ফেলি কয়টি বর্ণ পাবো? প্রথমে ম একটি বর্ণ, তারপরে আ একটি বর্ণ, তারপরে ম আরেকটি বর্ণ, তারপরে ল আরেকটি বর্ণ, তারপরে আ একটি বর্ণ। এরকম 5টি বর্ণ কিন্তু এখানে রয়েছে, 5টি বর্ণ রয়েছে। অন্যদিকে মামলাতে অক্ষর রয়েছে কয়টি? 2টি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে অক্ষর এবং বর্ণ কাকে বলে, এবং এই অক্ষর অনুযায়ী যে ভাষা লেখা হয় তাকে অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা বলে, আর বর্ণ দিয়ে যে ভাষাগুলো লেখা হয় তার লিখন ব্যবস্থাকে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা বলে। এরপরে রয়েছে ভাবাত্মক বা ইডিওগ্রাফিক। বিশ্বে এমন কিছু ভাষা রয়েছে যেগুলো লেখার জন্য বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহার করা হয় না, বর্ণ বা অক্ষর কোনোটাই ব্যবহার করা হয় না, অনেকটা ছবি এঁকে এই ভাষাগুলো লেখা হয়। এই লিখন ব্যবস্থাকেই ভাবাত্মক লিখন ব্যবস্থা বলে, যেমন চীনা, কোরীয় ভাষা এ লিখন পদ্ধতিতে লেখা হয়। তাহলে অনেকটা ছবি এঁকে কোনো কোনো ভাষা লেখা হয়, এই লিখন ব্যবস্থাকে ভাবাত্মক লিখন ব্যবস্থা বলে। সহজে আমরা এই কথাটি বলতে পারি। আরো সহজে বলতে পারি, যেসব ভাষা ছবি এঁকে লেখা হয় সে ভাষার লিখন ব্যবস্থাকে ভাবাত্মক লিখন ব্যবস্থা বলে। তাহলে আমরা আজকে যা যা শিখলাম, চলো আরেকবার একটু দেখে নিই আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, ভাষা কত প্রকার, তারপরে ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার কি কি, সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। আগামী ক্লাসে আমরা ভাষার উপাদান নিয়ে কথা বলবো। আমাদের এই ভাষার উপাদানগুলো রয়েছে 4টি, ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগ্যার্থ। তাহলে বন্ধুরা আজকে আমরা যা শিখলাম, চলো একটু দেখে নিই তোমরা কি কি আজ শিখতে পারলে। তাহলে বন্ধুরা আজ আমরা যতটুকু শিখলাম দেখি কতটুকু মনে আছে আমাদের।
আমরা মূল্যায়নে গিয়ে দেখি প্রথম প্রশ্ন, ভাষা শব্দের অর্থ কি? ভাষা শব্দের অর্থ অভিব্যক্তি, প্রকাশ। একমাত্র কাদের ভাষা আছে? একমাত্র মানুষের ভাষা আছে। আমরা কিসের সাহায্যে কথা বলি? একটু চিন্তা করো, কিসের সাহায্যে কথা বলি? আমরা ভাষার সাহায্যে কথা বলি। দেশ গঠনের হাতিয়ার কি? ভাষা। দেশ গঠনের হাতিয়ার হলো ভাষা। দেশ গঠন বলতে কি বোঝায়? দেশের ও দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। এই যে যে ধরনের প্রশ্ন তোমাদেরকে এখানে করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কুইজ পরীক্ষায় থাকবে, তো প্রস্তুতি নিবে এভাবে। আরো কিছু প্রশ্ন চলো দেখে নিই। ভাষা কত প্রকার? ভাষা দুই প্রকার, একটা হলো মৌখিক আর একটা হলো লিখিত। গুড। তারপরে আদিতে মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম কি ছিল? মৌখিক ভাষা। কোন ভাষার সীমাবদ্ধতা আছে? উত্তর মুখের ভাষার। কারণ মুখের ভাষা একবার যদি কেউ মারা যায়, তাহলে আমরা আর তার ভাষাটা যদি না লেখা থাকে তাহলে তো আর মনে করতে পারবো না, সেই জন্য এটার অনেক সীমাবদ্ধতা রয়েছে। লিখন ব্যবস্থাকে ইংরেজিতে কি বলে? রাইটিং সিস্টেম। লিখন ব্যবস্থাকে ইংরেজিতে কি বলে? উত্তর রাইটিং সিস্টেম। এটা তোমরা সবাই পারো। 10, বাংলা ও ইংরেজি ভাষা লিখন ব্যবস্থা অনুযায়ী কি ভাষা? বর্ণভিত্তিক বা অ্যালফাবেটিক ভাষা। 11, লিখন ব্যবস্থা অনুযায়ী জাপানি ভাষা কি ভাষা? উত্তর অক্ষর ভিত্তিক বা সিলেবিক। লিখন ব্যবস্থা অনুযায়ী চীনা কোরীয় ভাষা কি ভাষা? উত্তর ভাবাত্মক বা ইডিওগ্রাফিক। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসটি থাকবে ভাষার উপাদান নিয়ে। তাহলে বন্ধুরা, আজ তোমাদের জন্য এ পর্যন্ত। তোমরা অবশ্যই মন দিয়ে পড়ালেখা করবে, আর আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সব খুব ভালো করে মন দিয়ে করবে। বাংলা বিভাগ থেকে আমরা তোমাদের নির্দিষ্ট কয়েকটি বাড়ির কাজ দেব, সেগুলো তোমাদের করতে হবে। আজ আমি কোনো বাড়ির কাজ দিচ্ছি না, তবে যে কাজগুলো তোমাদের করিয়েছি, যে কাজগুলো আমি এখানে লিখেছি, সব বিষয়টুকুন চেষ্টা করবে সিডব্লিউ খাতায় লিখে নিতে। যে অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুব সুন্দর করে বিষয়টিকে বিভিন্ন ভাবে লিখেছি, যেখানে যেখানে তোমাদের বইয়ের সংজ্ঞা ছিল না সেখানে আমি সংজ্ঞা দিয়েছি, যেখানে আরো বেশি ব্যাখ্যার দরকার ছিল সেখানে ব্যাখ্যা করেছি। তোমরা ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আর মনে রাখতে হবে, পরিশ্রমেই আমাদের জীবন গড়তে সাহায্য করে, তাই আমরা অবশ্যই সর্বদা পরিশ্রমী হব, মা বাবার কথা মন দিয়ে শুনবো, আর অবশ্যই মোবাইল ফোন সহ ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অনেক দূরে থাকব। শুধু পড়ালেখা করার সময় আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব, কিন্তু গেম বা অন্যান্য বিষয়ে আমরা যেন না ব্যবহার করি, এটা মনে রাখতে হবে। আমাদের আবারও বলছি, পরিশ্রমই আমাদের জীবনকে গড়ে দিতে পারে, তাই এই বিষয়টি অবশ্যই আমরা মনে রাখব। পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তোমাদের আগামী অনেক সুন্দর হোক। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।